শিক্ষার কাছে আমরা এই আন্দোলনকে পৌঁছে দিব। এরপর আমরা বিভিন্ন ধরনের কার্যসূচি গ্রহণ করব এবং এই যে শ্রমিকদের স্বাস্থ্য, শ্রমিকদের প্রতি যে শোষণ, এই যে নিয়ে চলছে সরকার, এই সরকার জনগণের সামনে উন্মোচন আমরা করব। যেটা আমরা এতদিন নির্দিষ্ট কিছু জায়গায় উন্মোচিত করছিলাম, আমাদের যাতে সরকার বাধ্য না করে সেটাকে নিয়ে যাতে জনগণের কাছে আমাদের যেতে হয়। ইলেকশনের কারণে আপনাদেরকে ভুল না যাব, এই সব
তিন তারিখে আমার অযোধ্যা বাইদেউ আমার কর্মী হয় এক এক লগ করি আমার মাননী বৃদ্ধি করব নয় বলে দুবছর ভিতরতো মাননী বৃদ্ধি নহব বলে ঘোষণা করেছে আর আমার প্রতিবাদ কার্যসূচী বন্ধ করবলে কথা কইছে। কিন্তু আমার অসমবাসী অঙ্গনবাদী কর্মী সহায়িকা সন্তান অকলে থাকা নাই, অকলে নহয় আমার অঙ্গনবাদী কর্মী আর সহায়িকা, আমার বিভিন্ন দলের সমর্থনত আমার অঙ্গনবাদী কর্মী আর সহায়িকা সন্তান এই দলে আমার সমর্থন করে আছে, যার কারণে নাকি আমার চঞ্চলত বহি 19 তারিখের পর যে ধর্ণা কার্যসূচী আসে আমার যে 6 তারিখের পর চঞ্চলত ধর্ণা কার্যসূচী আছে আজিলেকে অঙ্গনবাদী গা লড়াব পারা নাই। এতিয়ালৈকে আমি ইয়াতে নিজের প্রজেক্টত আছো, বাকিখিনি তাত কান্দি আছে দিনে ৰাতিয়ে, দিনে ৰাতি কান্দি আছে, ভাত নাই পানি নাই। গতি মানুষ আপনাদের ভাবি চাও মাননীয় বৃদ্ধি হলে সবরে হব ধৈর্য লাগিব, আমার অগ্নি পরীক্ষা করে আছে আমার যে অসমরাজ্যিক অঙ্গনবাদী কর্মী আর সহায়িকার একতা এই একতা ভাঙার কারণে প্রচেষ চলাই আছে। এইবার আমার মাননীয় বৃদ্ধি নকরে আগন্তুক ইলেকশনত ভোট বর্জন নিশ্চিত। আমার অঙ্গনবাদী কর্মী আর সহায়িকা শোষণ করার কেন্দ্রের কণ কণ শিশুক শোষণ করে আছে, ডাইল খিচুড়ির পেকেট দিছে মানুষ অকল নাখায় কণ কণ শিশুয়ে, হয় নহয়? হালুয়া সুজির পেকেট দিছে এইবিলাকও নাখায়, নোখা বস্তু একটা কেন্দ্র দিয়ে কিনে জোর করে লড়া ছলী খা আর কেন্দ্র চলা, আমার রিপোর্টের রিপোর্ট ভুয়া রিপোর্ট আর বিভিন্ন দল আমাক সমর্থন করে আছে, তারে শক্তি অসমরাজ্যিক অঙ্গনবাদী কর্মী আর সহায়িকা সন্থা জিন্দাবাদ, অসমরাজ্যিক অঙ্গনবাদী কর্মী আর সহায়িকা সন্থা জিন্দাবাদ।